ব্রেন স্ট্রোকের ঝুঁকি প্রায় তিন গুণ বেড়ে যায়। যার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস নাই, এবং সে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে কী হয়, কতগুলো রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। যেমন হার্টের কেয়ারের ঝুঁকি তিন থেকে চার গুণ বেড়ে যায়, কিডনির সমস্যা পাঁচ গুণ বেড়ে যায়, তার পা কাটার অ্যাম্পুটেশন করার 20 গুণ বেড়ে যায়, অন্ধ হওয়ার 25 গুণ বেড়ে যায়। তো এই ঝুঁকিগুলো থাকে। যেই কারণে ডায়াবেটিস রোগটা মানে এত গুরুত্ব পেয়েছে, কারণ হচ্ছে এই ডায়াবেটিস রোগটা তার কী করে, দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত থাকে তাহলে বিভিন্ন অর্গানকে ইনভলভ করে ফেলে। অর্গানকে যেমন একটা যার ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস নাই, এবং সে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তাহলে কী হয়, কতগুলো রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। যেমন তার স্ট্রোকের ব্রেন স্ট্রোকের ঝুঁকি প্রায় তিন গুণ বেড়ে যায়, তার হার্টের কেয়ারের ঝুঁকি তিন থেকে চার গুণ বেড়ে যায়, কিডনির সমস্যা পাঁচ গুণ বেড়ে যায়, তার পা কাটার অ্যাম্পুটেশন করার 20 গুণ বেড়ে যায়, অন্ধ হওয়ার 25 গুণ বেড়ে যায়। তো এই ঝুঁকিগুলো থাকে। কিন্তু আপনি যেটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে এই সমস্যা, এই যে ঝুঁকিগুলো আছে সেগুলো হবে না। হিসাব করেন, যদি নিয়ন্ত্রণ না রাখে, একটা আজকে মানুষের যে মনে করেন একটা 40 বছরের ডায়াবেটিস ধরা পড়লো, কারণ 40 বছর ধরা পড়ার পরে এখন নিয়ন্ত্রণে না রাখলে ডায়াবেটিস তো আমি তো সমস্যা হচ্ছে না, অসুবিধা কী, চিন্তা অসুবিধা আমি তো ভালোই যাচ্ছে। কী হতে পারে, তার মনে করেন 5 বছর নিয়ন্ত্রণ না রাখার কিডনিতে সমস্যা শুরু হলো, এবং কিডনি একবার যখন শুরু হয়ে যায় এটা কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। এবং কিডনি ইনিশিয়ালি ক্রিয়েটিন একটু বাড়লো, তারপরে আর একটি বাড়লো, বাড়তে বাড়তে যখন তার বয়স 50 তখন দেখা গেলো যে কিডনি এমন অবস্থায় পর্যায়ে চলে গেলো আর আর কিডনি কাজ করছে না, তাকে ডায়ালিসিস দিতে হচ্ছে। তখন আর চিন্তা করেন, একটা 40 বছর বয়স, 50 শুরু হয়েছে, 10 বছরের পরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য কী হলো, তার ডায়ালিসিস চলে গেলো। ডায়ালিসিস চলে তো ডায়ালিসিস না, তার যে কার্যক্ষমতা প্রোডাক্টিভিটি চলে গেলো, কিন্তু আর্নিং চলে গেলো। তো সে এবং ডায়ালিসিসের কত খরচ, পার মাসে অনেক টাকা খরচ, তো সে তার খরচ হয়ে গেল, তার ইনকাম বন্ধ হয়ে গেলো। বর্তমানে মানুষের আয়ু কত, 75 বছর। তার মানে আমরা এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে যখনই ডায়াবেটিস ধরা পড়ে, আমরা যে ডাক্তাররা বলে বা ডায়াবেটিস সমিতি থেকে যে প্রচারণা প্রপাগান্ডাগুলো হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, কারণ আমাদের নিয়ন্ত্রণ কিন্তু আজকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে না। আপনাকে 40 বছর বয়স, আপনার 75 বছর যদি আপনি আমরা অ্যাভারেজ লংজিভিটি দিয়েছি, বাকি এই যে 35 বছর কীভাবে বাঁচবেন, এই যে 35 বছর আপনি সুস্থভাবে বাঁচবেন, এটার জন্য কিন্তু প্ল্যানিং করেন আজকে 40 বছর বয়স থেকে। এই যে ডায়াবেটিস ধরো যখন ধরা পড়ে, তখন যদি আমি প্ল্যান করি এই লোকটা 35 আরও 35 বছর ভালোভাবে বাঁচবে, প্রোডাক্টিভ হইতে বাঁচবে, তাহলে আমাকে এখনই প্ল্যান করতে হবে। আমি এখন কিন্তু এই ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ করি, স্বাস্থ্যবিধিগুলো মানি, এক্সারসাইজ করি, যেটা করার দরকার করি, হেলদি লাইফস্টাইল জীবন যাপন করি, তাহলে কিন্তু এই বাকি 35 বছর ভালো থাকবে আমি। তাহলে আমার বাকি 35 বছর ভালো থাকার জন্য এখন থেকে শুরু করা হচ্ছে, এই জন্য ডায়াবেটিসটা কন্ট্রোল করা হচ্ছে। নাহলে কিন্তু আমি উদাহরণ দিলাম যে 10 বছর হলো পড়ে গেছে, 50 বছর একটা লোক তো তার একটা হাইট অফ দ্য কেরিয়ার, তার সবচেয়ে প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি 50 বছরে গেল, সেখানে কিন্তু সে বার্ডেন হয়ে গেল, তাই না? এইটা যেন না হয়, এটা যেন ডায়াবেটিসকে চিকিৎসা করা দরকার। আপনি যদি অন্ধ হয়ে যান, চোখে চোখে যদি রক্তক্ষরণ হয়ে গেল ডায়াবেটিস যদি কারণ, কি ব্লাইন্ড হয়ে গেল, শেষ চলে গেল, সে আপনি স্ট্রোকে প্যারালাইসিসে পড়ে গেলেন, কী হলো, আপনি আপনার প্রোডাক্টিভিটি চলে গেল। সো এই যে জিনিসগুলো আছে এইগুলোকে প্রতিরোধ করা সম্ভব, যদি আমি ডায়াবেটিস আলে ধরতে পারি, আমি সুস্থ জীবনযাত্রা পালন করি, নিয়মিত ওষুধগুলো খাই, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি, তাহলে কিন্তু এটা সম্ভব।